মানিক ভাই আমাকে এবং জামি ভাইকে দায়িত্ব দিল তুহিনের সাথে আলাপ করার জন্য এই ঘটনাটা। জামি ভাই গতকালকে লাস্ট পর্যন্ত আলোচনা জামি ভাইয়ের সাথে আমরা হইল, জামি ভাই আসতে সন্ধ্যা বইতে, সে বললো তুহিনের সাথে আমি আলাপ করছিলাম, কিন্তু তুহিনের সাথে আরো দুজন লোক আছে জড়িত যারা এটা সব বেশি প্রবলেম করতেছে, ই করছে। তো আমি ওই জন্যই জামি ভাইয়ের সাথে সবসময় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আলোচনার পরে আমার সাথে যোগাযোগ হয়েছিল কিছুদিন আগে, বাংলা আলম, এটা কি একই ডেটে করা হয় নাকি অন্য ডেটে করা যায়? অবশ্যই ভিসা দেওয়া যায়, কোনো ব্যাপার না, এটা মিটিং এ যদি পারমিশন নেওয়া, ওই যে আপনি যেটা বললেন আর কি, এটা করলে করা যাওয়া যায়। আমি তো কিছু দিন পিছিয়ে ভালো হয়, একটু গরম আর কি, তখন আর যে ডেটটা শীত থাকে বেশি, পিছিয়ে দিলে গরম ভালো হয়, ওয়েদারটা চেঞ্জ হবে, একটু গরম করবে, আমার মনে হয় সবার ভালো হবে, বুঝছেন? ঠিক আছে, এই আমার এখানে এই যে একজন দুইজন লোক মানে কমিউনিটিকে জিম্মি করে রাখার যে প্রয়াসটা আমরা দেখি মানে কমিউনিটিতে, আপনারা হলো ফেডারেশন মানে অনেকগুলি সংগঠনের একটা মানে মাথা, আপনারা যদি ইফ ইউ ক্যানট কন্ট্রোল দ্য কমিউনিটি মানে আপনাদের মানে মানে এত দল বল নিয়ে, তাহলে আমার মনে হয় যে বাফলা ইজ এ কাইন্ড অফ ফেলিউর, বিকজ অফ ওয়ান পার্সন ক্যান রিয়েলি ডিকটেট যে এত বড় একটা প্যারেড যেটা আমাদের সবসময় একটা নিয়ম অনুযায়ী হচ্ছে, সেটা সেটা আপনারা যদি ম্যানেজ না করতে পারেন একজন দুজনের জন্য পিছিয়ে দিবেন, আমার মনে হয় ইউ গাইস অ্যাজ এ কমিউনিটি লিডার, আমার কাছে মনে হয় যে সব কমিউনিটির প্রতি আমার আবেদন যে আপনারা এরকম একটা ব্যবস্থা করুন, চাপ সৃষ্টি করুন বা কিছু যেখানে অন্তত মানে এইসব জিনিসগুলি মানুষ করতে ভয় পায়, কারণ আপনারা না করতে পারলে সাধারণ মানুষরা করতে পারবে। থ্যাংক ইউ। We cannot fix the exact date, but we can say the first weekend after the Shadrachan vote. এটা করে আমরা একটা পার্মানেন্টলি যদি ইয়ে করে ফেলি এবং আমরা সিটির সঙ্গে যদি একটা নেগোসিয়েশন করে, যেহেতু আমাদের সঙ্গে সিটির একটা ভালো কনফিডেন্ট রিলেশনশিপ আছে, আমরা পার্মানেন্টলি একটা ওই দিনটা যদি একটু সিটির সঙ্গে নেগোসিয়েট করে করতে পারি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস উই ক্যান ডু। সো আই উড প্রপোজ to the present cabinet to start a discussion with the city if we can. And there, Mahbubhai did have told them, the city is already aware that this one or two persons are Charanaki who hold the community hostage. So that is the first thing. So please talk to this, start a discussion with the city if we can on a permanent basis have that day. I don't know whether there is an issue of payment, or how they can do it and all that, but at least start a discussion. But yes, ma'am. We can do, and we can talk about that later on. I suggest that Eibar Amra just take a date, whatever the date is, like we changed the date last time. We do it, and as we announce the date, we explain to the community why we have chosen this date. তো এর সাথে আরো সুযোগ ইনভলভ আছে, আমার মনে হয় ডেটের ব্যাপারে আমাদের আগামী মানে ফ্রান্টার সময় নষ্ট না করে অন্য ডেট দেখা হয় আমার মনে হয় ভালো হবে, মানে এতে খামাখা সময় নষ্ট হবে, সম্পর্ক খারাপ হবে, আরো লোকজন জড়িত আছে। No, that's what I said. We do not. We have already done it here. There is no someone else to put some of it. No, all of it. I think it's আলোচনা করা মানে গুরুত্ব দেওয়া, তাদের আমার ব্যবস্থা উচিত না, আমি তাদের আলোচনা করতে রাজি না। অন্য দেশ কিংবা অন্য জায়গার ঘুরে বেড়াটা যেটা ভালো মনে করে আমার সেটা ভালো। এই এই ধরনের প্রবলেম হলো অতীতেও আমরা ভোগ করছি, আমাদের আর আরেকটা ট্রান্সমিশন সেল থেকে আমাদের কিন্তু কনস্টিটিউশন আমাদের ডেট কিন্তু ফিক্স আছে, কোন ডেটে আমরা করব সবসময় আমাদের আছে। কেন আমরা এখানে আমাদের দুর্বলতা কোথায়, কেন আমরা প্রথমে ওই জিনিসটা বুকিং দেওয়া ওদের আগে আমরা কেন বুকিং, প্যাড শেষের সাথে সাথে আমরা গত বছর যেটা করলাম, যেহেতু তার আগে বছর তার প্রবলেম করছে, প্যাডের প্রথম দিনই আমরা যা বুক দিয়ে দিয়েছি তার তাদেরকে, যারা তারা কিছু করতে পারেনি, তাই এই বছর আমরা কেন করতে পারলাম না? আমরা কিন্তু প্রতি বছরই এরকম একটা জিনিসের ফেস করছি, এর আগেও তুহিন ভাইয়ের কথা শুনেছি, এর আগেও ঘটেছে এরকম। আর এই যে একজন হুদা ভাই বলেছে যে আগে থেকে আমরা করে ফেলতে পারি, অনেক সময় হয় কি সিটি হয়তো রাজি হবে না এত আগে থেকে, কেন কত রকম ইভেন্ট আসছে, দে মে নট এগ্রি। আমার মনে হয় কি আমরা তো একটা, দিস ইজ এ ফ্রি কান্ট্রি, সো আমরা কি এমন কিছু করতে পারি না, আরও একটা ওটার থেকে ভালো জায়গা একটা আমরা নিজে বাংলাদেশের কাছাকাছি খুঁজে বের করতে পারি, যেখান থেকে আমরা প্যারেডটা ইনিশিয়েট করতে পারি বা এই ধরনের পার্ক ইউজ করতে পারি,
ওরা তো একদম ইয়া হয়ে যাবে, সেম ডেটে যদি আমরা প্যারেড করি অ্যান্ড উই গেট অ্যানাদার প্লেস, ইট মাইট কস্ট আস লিটল বিট মোর অর মে নট, বাট উই ক্যান লুক ইন টু দ্যাট অপশন, উই ক্যান গো অ্যারাউন্ড অ্যান্ড লুক, বিকজ আমার মনে হয় না শ্যাটল থেকেও আরও ভালো জায়গা আমরা পেতে পারি। আপনারা আমার মনে হয় যে এটা আপনাদের অবশ্যই আমার আমিও ফিল করি যে আজকে আসলে আপনাদেরকে ডিসিশন নিতে হবে এই পারমিশন নিয়ে, আজকে এই মিটিং এ পারমিশন নিয়ে এখন থেকে কাজ না করলে আমরা কিন্তু পিছিয়ে যাব। জামিন ভাই রাজা ভাই যে কথা বলেছেন আমার মনে হয় যে ওনারা মোর দেন ওনাদের ক্যাপাসিটি বাইরে থেকে অনেক চেষ্টা করেছেন, আমি যেটা ফিল করি, এবং যাদের কথা উল্লেখ হয়েছে তাদের ব্যাপারে আমাদের খুবই তিক্ত অভিজ্ঞতা আছে, অন্যদিন সকলের অভিজ্ঞতা আছে, মেবি কেউ কেউ তামাশা থাকেন মাঝে মধ্যে কিন্তু তাদেরকেও তারা ছেড়ে কথা বলবে না, এবং সবাই এটা আমাদের মানে খেয়াল থাকা দরকার তাদের ব্যাপারে, তারা কমিউনিটি কোন ধরনের মানুষ কারা, এবং তাদেরকে খুব ভালোভাবে পরিচয় করানো দরকার। থ্যাংক ইউ, আপনাদের যাওয়ার পথ শুভ হোক, সুন্দর হোক, এবং আগামী প্যারেড আমরা সুন্দর করতে পারবো, এই জন্য সকল সহযোগিতা আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম Mr. President and honorable members of our community. I'm very sorry and it is a humble submission. I hope you forgive me for the inconvenience and embarrassment that was caused by me. And many of you know that I have been through this kind of situation many times. But I have some struggle of my own which I am carrying on. And at some point, it affects my respectable members of the community. I hope as your brother, you'll forgive me. I ask for your forgiveness. And as regards the parade, I agree with Budhabai that even there is no provision that they cannot go beyond 12-month cycle. Maybe we can take it up with beyond park and recreation, which is under mayor, and since it is recognized by the city this day, we can have some understanding for future dates. That we will work out. I personally will go and I will give you an update if it is possible, and if it is possible, how it will be possible. As regards our next parade, I believe let's continue to do it, because if we look for a new venue, that will delay the whole process one more time. So we can do it, possibly by closing the Alexandria venue, that one block, we can make a stage there. This is Bangladesh, this is a social. I mean, what is it? It's a bafla, it's a proportion. If it's legal, it's not legal. আর যদি ইলিগাল হয় তাহলে আমরা আমার মনে হয় পাপ করতে থাকে ধরা যে কমিউনিটিতে তুমি ইলিগাল এই কাজ করছো, আমি জানি না যে তারা লিগ অনেক দূর দূরান্তেও আছে, সবাই স্বার্থে কিন্তু ঠিক অনেকেই আছে যে টেলিফোনের মাধ্যমে যদি কাউকে আপনি দাওয়াত করেন তো স্বার্থ সে আসার কাছে এই জায়গাটা আমার মনে হয় রাখা ভালো করার, আমার মনে হয় কোনো কিছু কি আমাদের হারা উচিত না, আমরা জিততে চাই। হয় রাস্তা ব্লক করে অথবা যে কোনো জায়গায় করি, ভবিষ্যতে আর সেটা বাড়া করবে না। সেম ডেটে যদি আমরা করতে পারি, আমরা বীরের মতো সেটা করতে চাই, আমরা সেই ইঁদুর মতো পালিয়ে পরে করবো কেন? এটা আমার ওপিনিয়ন আমি বলতেছি, যেহেতু এতে মেম্বার হিসেবে আমি বলতেছি, এটা আমার গায়ে লাগছে যে যেহেতু এক তিনজন লোকের জন্য আমরা ইঁদুর মতো পিছিয়ে যে আমরা পরের ডেটে করব, এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমি মনে করি সেম ডেটে যদি আমরা যে কোনো জায়গায় করি, বড় বড় আকারেই করবো, এবং ভবিষ্যতে দেখা যাবে যে ওরা আর সেটা ভাড়া করবো না। সত্যি কথা বলতে কি এই মুহূর্তে এই সিচুয়েশনে এই পরিবেশে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ বলার মতো ধরনের একটা মোড এই মোড আমার নাই। সত্যি কথা বলতে কি সেটা হয়তো বিভিন্ন কারণে হতে পারে। তো একটা জায়গাতে এসে আমরা আলোচনা সমালোচনা শুনছি যে আমাদের ডেট